أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. لقد كان لكم في رسول الله أسوة حسنة. سبحان الله، سبحانه وتعالى ارشاد করেন তোমাদের মধ্যে তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আজকে উপস্থিত আমার প্রাণপ্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে ও বারাকাতুহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার অশেষ দয়া ও রহমতে আমরা মহাগ্রন্থ আল কুরআনের ছায়াতলে সমবেত হওয়ার তৌফিক লাভ করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই সুযোগ সুবিধা, সময়, সুস্থতা না দিতেন, তাহলে হয়তো আজকে আমরা এত নিয়ামতে পরিপূর্ণ এই মাহফিলে উপস্থিত হতে পারতাম না। প্রিয় বোনের আমার, এই মাহফিলের গুরুত্ব এবং মর্যাদা এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যেখানে কয়েকজন মিলে আল্লাহর দিন নিয়ে আলোচনা করে, কুরআন নিয়ে আলোচনা করে, সেই জায়গা থেকে নিয়ে আরশ পর্যন্ত ফেরেশতারা ছায়া বিস্তার করে থাকেন এবং তাদের জন্য রহমতের দোয়া করেন। সুবহান আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এই বান্দাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু আজকে যদি আমরা বসে টিভি, মুভি এবং দুনিয়ার অন্যান্য আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত থাকি, তাইলে বোনেরা আমার মনে রাখবেন, সেখানে রহমতের ফেরেশতারা এসে সাত আসমানের উপর আল্লাহর সাথে আমাদের নিয়ে আলোচনা করবেন না। কিন্তু আপনারা, আমরা সবাই আল্লাহর দরবারে এতটুকু সৌভাগ্যের অধিকারী যে আল্লাহর কালাম নিয়ে, রসুলের জীবন নিয়ে, দীন ইসলাম নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা যেখান থেকে যেভাবে সমবেত হবেন, এই আলোচনা শোনার জন্য যারা উপস্থিত থাকবেন, আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে এই রহমতের ছায়াতলে আশ্রয় দান করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া নিয়ে শুরু করি। ইয়া রব্বুল আলামিন, সবচেয়ে কঠিন মুসিবতের সময়ে, আখেরাতে, আদালতে, যখন মানুষ পানি পানি বলে চিৎকার করবে, যখন আল্লাহর আরশের ছায়া তারা ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আয় আল্লাহ সেদিন এই কুরআনের ছায়া দিয়ে, তোমার রহমতের ছায়া দিয়ে আল্লাহ তালা তুমি আমাদেরকে আশ্রয় দিও। আমরা সবাই বলি আমিন। প্রিয় বোনেরা আমার, আপনাদের খুব পছন্দ হয়েছে গত সপ্তাহে যে আলোচনাটা ছিল, যে দৈনন্দিন জীবনে কুরআন হাদিসের আলোকে দোয়া, যে দোয়াগুলো এবং অভ্যাসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে করেছেন এবং উম্মতকে করার জন্য তাগিদ দিয়েছেন, সেটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আমার বোনেরা খুবই খুশি হয়েছেন, তো এজন্য
আজকে আমি আবার বাকি দিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, এই সাথে আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিন। একটা সুন্নতের উপর আমল করা এত বেশি গুরুত্ব যে হাদিস শরীফে রয়েছে 100 জন শহীদের সোয়াবের সমতুল্য হয়ে যায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতটাকে, মৃত সুন্নতটাকে জীবিত করবে, সেটা সোয়াব 100 জন শহীদানের সোয়াবের সমতুল্য। যে সুন্নতটা মানুষ ভুলে গেছে, যে সুন্নতের উপর মানুষের আমল নেই, সেটাকে বলা হয় মৃত। আর এটাকে আমলের মাধ্যমে যারা জীবিত করে তুলবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় অসংখ্য সওয়াব দান করবেন, সেই আশা নিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে যখন আমরা এক একটা সুন্নতকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এর মাধ্যমে হাউজে কাউসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে পানি পান করার তৌফিক দিবেন। যখন মানুষ সবচেয়ে ভীষণ মুসিবতের মধ্যে থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক সে সময়ে যারা এই দুনিয়ার জীবনে অন্যান্য মানুষদেরকে অনুসরণ অনুকরণ না করে নিজেদের মডেল হিসাবে প্রিয়তম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা ঘুম অর্থাৎ 24 ঘন্টার জীবনের প্রতিটা সময়ে প্রতিটা অভ্যাসে আল্লাহ রসুলের সুন্নতকে স্মরণ করবে অর্থাৎ আমল করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেদিন সেই উম্মতদেরকে চিনতে পারবেন এবং তাদের জন্য তিনি শাফায়াত নসিব করবেন, আমিন। তো আজকে আমরা শুরু করি বৈঠকের দোয়া নিয়ে। আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিসে রয়েছে যে যখন কোনো বৈঠক সমাপ্ত হয়, দিনের বৈঠক হোক, এমনিতে 4-5 জন মিলে যদি বসে গল্প গুজব করেন, ওই সময় কিন্তু ভালো মন্দ অনেক কিছু আলোচনা হয়ে যায়। বৈঠক শেষে যদি আমরা এই দুয়াটা পড়ি, তাহলে সেখানের যে ত্রুটিগুলো আছে সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং সে দোয়াটা আমরা অনেকেই জানি, আর যাদের জানা নেই তারা ওইটা শিখে নেবেন আর অভ্যাস করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ও আতুবু ইলাইকা। এর অর্থ হলো, হে আল্লাহ তাআলা, আমি প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তওবা করছি। এত সুন্দর তার যে অর্থটা, এত সুন্দর এই দুয়াটা, মনে করেন কোরআন হাদিসের মাহফিলে বসলে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আলোচনা করি, তারপর শেষ করে আমরা এই বৈঠকের দুয়াটা আমরা করে নিলাম, দোয়াও হয়ে গেল, একটা তসবি হয়ে গেল। আবার যদি আমরা অভ্যাস করতে পারি যে কোথাও কয়েকজন বসে গল্প গুজব করলেন, ওই সময় কিন্তু অনেক সময় গীবত বাড়তি কথাবার্তা অনেক কিছু হয়ে যায়, ওই সময় যদি আমরা এই দোয়াটা পড়ে নেই, তাহলে ওটা কাফফারা হিসাবে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো বোনেরা আমার, আমরা প্রতিদিন কিন্তু গাড়ি ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই, প্রতিদিনই আমাদেরকে ঘর থেকে বের হলে গাড়িতে চড়তে হয়। তো সেজন্য যে দুয়াটা আমরা নিয়মিত অভ্যাস করব, আমাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করে তুলব, আল্লাহ সুবহানাহু তাআলা রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন, সেই দুয়াটা মহাগ্রন্থ আল কুরআনে রয়েছে। এমনিতে তো আমরা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দুয়াটা আমরা পড়ি, সবাই এটা আমরা যেন অভ্যাস করে নেই, গাড়িতে চড়ি নাই চড়ি ঘর থেকে বের হই, যে কোনো অবস্থায় যেন ছোট্ট এই দুয়াটা আমরা পড়ি। আর গাড়িতে চড়ার সময় আমরা পড়ি
سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. এর অর্থ হলো সকল প্রশংসা ও পবিত্রতা মহান আল্লাহর জন্য, যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করব। বোনেরা আমার, আমরা মানুষ এত দুর্বল, আমরা গাড়ি চড়ি, এত শক্তিশালী গাড়ি আমরা এত দূরত্ব অতিক্রম করি খুব অল্প সময়ের মধ্যে, গাড়ি বলেন, ট্রেন বলেন, তারপর প্লেন বলেন, আমরা এক দেশ থেকে আরেক দেশে আমরা খুব অল্প সময়ের ভিতরেই আমরা যাতায়াত করতে পারি, কিন্তু যখন আমরা আল্লাহর নাম নিয়ে সেটা চড়লাম, দেখেন সর্বাগ্রে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, যে সমস্ত প্রশংসা পবিত্রতা আল্লাহর জন্য, যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, যে এই যে গাড়ি, মানুষ গাড়ি চড়ে, আবার গাড়িও মানুষকে চড়ে, ঠিক কি না? যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা দেখি একসাথে কত মানুষ মারা যায়, মাঝে মধ্যে যখন উল্টাপাল্টা হয় তখন অ্যাক্সিডেন্টের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করিয়ে দেন, যে মানুষ তুমি যখন ভুলে যাও তোমার মহান প্রভুকে, এত শক্তিশালী এই যান নিয়ে তুমি চলতেছো, এই বাহনটা নিয়ে তুমি চলতেছো, তুমি গাড়িতে চড়েই মানুষ আমরা দেখি গাড়ি হোক প্লেন হোক মুভি ছেড়ে দেয়, এত খারাপ লাগে যখন প্লেনে নিজের হাতে তো কোনো ক্ষমতা নেই, দেখবেন যে মুভিটা ছেড়ে দিল, সবাই বসে বসে দেখলো, অথবা পার্সোনেল প্রত্যেকের সিটের সামনে আছে, যার যার ইচ্ছা মতো সবাই দেখতেছে। তো শুধু আমার মনে হয় যে আল্লাহ, আমরা আকাশে উঠতেছি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এবং ইদানিং অনেক প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আল্লাহ তালার অশেষ দয়া আর রহমতে আল্লাহ তালা এত বিশাল যানবাহন মানুষের অধীনস্থ করে দিয়েছেন, যার ফলে আল্লাহর দয়া আর রহমতে আমরা এক দেশ থেকে আরেক দেশে আমরা সহজে যাতায়াত করতে পারি। এইভাবে প্রতিটা যানবাহনের অবস্থা একই ধরনের, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বোঝা যায় যে মানুষ চড়ে আর যানবাহনও মানুষকে মাঝে মধ্যে চড়ে। এজন্য মনে রাখতে হবে, বিশেষ করে বর্তমান যুগে আমাদের ছেলে মেয়ে ইয়াং জেনারেশনকে এই শিক্ষাটা দিতে হবে, এরা যখন গাড়িতে উঠে প্রায় সময় দেখা যায় যে যাদের গড়ে এই প্রশিক্ষণটা দেয়া হয়নি সময় মতো, হয়তো মা বাবা শেষে বুঝছেন, কিন্তু এখন আর বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা শুনতেছে না। ছোটবেলা থেকে যদি এই প্রশিক্ষণটা দেয়া হয়, নিজেরা বসে পড়লেন, বাচ্চাদেরকে শিখালেন, আর বারবার তাগিদ দিলেন যে যখন তুমি গাড়িতে উঠবে, তোমার যদি পার্সোনাল কার হয় তাহলে ওইখানে তুমি কোরআন তেলাওয়াতটা শুনো, কোরআন মুখস্থ করো, এত ভালো ভালো স্কলারদের স্পিচ আছে ওইগুলা তুমি শুনো, তোমার শোনা হয়ে গেল, সময়ে কাজে লাগলো, তোমার সওয়াব হলো। যেমন আমাদের বাচ্চারা এরকম করে, ওরা গাড়িতে বসে অনেক কোরআন মুখস্থ করে, অনেক বক্তৃতা তারা শুনে নেয়, এই সুযোগ তো এই সময়টা হয় না ব্যস্ততার যুগে। এইভাবে যদি আমরা ইয়াং জেনারেশনকে আমরা ওই শিক্ষাটা দিই তাদেরকে, যে তোমরা বাবারা বা মেয়েরা তোমরা গান বাজনাটা শুনো না, বলা যায় না কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আসে, তাহলে তো তুমি গান শুনে শুনে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, কলিমিয়ার নসিব হবে না। বোনেরা আমার, এটা কিন্তু খুবই লক্ষ্য করার বিষয় যে যারা বিভিন্ন ধরনের গান বাজনা শুনে শুনে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক এই মানুষটার যদি এভাবে মৃত্যু হয় তাহলে তার কিসমত কি হবে আল্লাহ তালাই ভালো জানেন। আর যদি ঘটনা দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে, এটা হবে শহীদি মৃত্যু, যদি সে আল্লাহর নাম নিয়ে গাড়ি চড়ে আল্লাহর নাম শুনে অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহর নাম নিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একজন মানুষের মৃত্যু হয়ে গেল, এটা স্বাভাবিক, কিন্তু সে মৃত্যুটা হবে শহীদি মৃত্যু।
কিন্তু আমরা তো জানি না কে কি শুনতেছে আর কিভাবে তার মৃত্যু হলো। এই জন্য একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হলো, আমরা ঘর থেকে বের হওয়ার সময় যেমন আল্লাহর নাম নিয়ে বের হব, গাড়িতে চড়ার সময়ও আমরা সেভাবে আল্লাহর নাম নিয়েই গাড়িতে চড়ব। এরপর যখন আমরা গাড়ি থেকে নামবো, নতুন কোনো জায়গায় যাব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভ্যাস ছিল, তিনি এই দুয়াটা পড়তেন, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ও আন্তা খাইরুল মুনজিলিন, হে আমার রব, আমাকে বরকতের সাথে অবতরণ করাও, তুমি উত্তম অবতরণকারী। নতুন কোনো বাসা বাড়িতে গেলেন, নতুন কোনো শহরে গেলেন, কোথাও কোনো দেশে গেলেন, মক্কায় গেলেন, মদিনায় গেলেন, জেদ্দায় গেলেন, যেখানে যাবেন সেখানে গিয়ে, নিউ ইয়র্ক গেলেন, নিউ জার্সি গেলেন, যে জায়গায় যাবেন আপনি, একটা নতুন জায়গায় যাওয়ার পর যখন গাড়ি থেকে নামবেন, তখন ওই দোয়াটা যদি আমরা অভ্যাস করে নেই, তাহলে সেটা বরকতের দোয়া হবে এবং আল্লাহ তাআলা সেখানের যাবতীয় বরকত আমাদের জন্য দান করবেন, এবং ক্ষতি থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এরপর আমরা যখন, আমরা সব সময় কিন্তু মানুষের সাথে লেনদেন করি, যখন আমরা কারো সাথে কোনো লেনদেন করলাম, তখন তাকে আমরা দেখবেন এ দেশে তারা সব সময় থ্যাংক ইউ বলে। হ্যাঁ, তাদের কিন্তু এটা এমন অভ্যাস যে যেটা আমাদের মধ্যে নেই। তো মুসলমানি কায়দায় শরীয়তি নিয়মে আমরা বলবো জাজাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। দেখেন কত সুন্দর দুয়াটা করে নিলাম আমরা, একজন আরেকজনকে যখন লেনদেন করলাম বা কোনো কারণবশত তাকে ধন্যবাদ দিতে হবে, তখন আমরা তাকে বললাম জাজাকাল্লাহু খায়রান। পুনের আমার, আমরা অনেকেই জানি কিন্তু আমাদের অভ্যাস নেই, সেজন্য আমরা বলি না, অনেকে আছেন লজ্জায় বলেন না, কিন্তু এই ইসলামী পরিভাষাগুলো আমাদের অভ্যাসে নিয়ে আসতে হবে। আমরা মুসলমান, মুসলমানকে থ্যাংক ইউ না বলে আমরা যদি এই দুয়াটা করে নেই, তাইলে সুন্নত হয়ে গেল, সওয়াব হয়ে গেল, একটা জিকির হয়ে গেল। আর যাকে বলা হলো তিনি জবাবে বলবেন ওয়াকু, আল্লাহ আপনাকেও দান করুন। সুবহানাল্লাহ, দুজনের দোয়া হয়ে গেল। এরপর আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাই, তো অসুস্থ ব্যক্তিকে দেখাটা এত বড় সওয়াবের কাজ, খুবই সওয়াব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে কোনো রুগীকে দেখার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হয়ে সেই রুগীকে দেখা থেকে নিয়ে ঘরে ফিরে আসা পর্যন্ত এই সময়টুকু সে জান্নাতের বাগিচায় বিচরণ করবে, ফল কুড়াতে থাকবে। সুবহানাল্লাহ, এত সওয়াব রুগীকে দেখা, রুগীর সেবা শুশ্রূষা করা, রুগীর খোঁজ খবর নেয়া, এইটা ইসলামে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখনই কোনো সাহাবায়ে কেরাম বা যে কোনো মানুষ অসুস্থ শুনতেন, সাথে সাথে তার খোঁজ খবর নিতেন, তাকে তিনি দেখতে যেতেন, তার জন্য দোয়া করতেন। মুসলমান হলে সেই লোকটা যদি মুসলমান হয় তার জন্য দোয়া করতেন এবং শিফা চাইতেন। তো আমরা যখন কাউকে দেখব তখন কি বলবো, দেখে তাকে আমরা বলবো লা বায়সা তাহুরুন ইনশা আল্লাহ। এটা বুহারী শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রুগীকে দেখে এই কথাটা বলতেন যে কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ এ রোগ গুনাহ থেকে পাক করবে। দেখেন তার জন্য আপনি দোয়াও করলেন, গুনাহ থেকে পাক হওয়ার দোয়া করলেন, রোগ থেকে মুক্ত হওয়ারও দোয়া করলেন। আর এত ছোট্ট দোয়াটা লা বায়াসা তাহুরুন ইনশা আল্লাহ, আমরা তো দেখি কত ধরনের কথা আমরা বলি, গল্প গুজব করি, তারপর আমরা চলে আসি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো উদ্দেশ্য হবে সওয়াব, উদ্দেশ্য হবে সুন্নত, এবং এই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আমরা বের হব, পুরা সময়টা সওয়াব হবে, এবং যখন আমরা তাকে দেখে এই দোয়াটা করব, তখন এটাও রুগীর জন্য কল্যাণকর হবে।
আরেকটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, তো তিনি যখন দেখতে গেলেন তখন তিনি তাকে বললেন, আল্লাহুম্মা শফি সাদ, আল্লাহ সাদকে শিফা দান করো। তো এইভাবে তিনি দোয়া করতেন, আর সেই দোয়াগুলোর অভ্যাস যেন আমরা নিজেরা করি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া হলো, এটা মুসলিম শরীফের হাদিসে আসছে, আর এ ব্যাপারে আরেকটা হাদিসে আসছে যে একজন সাহাবি, তিনি খুব সম্ভব যে ইসলাম গ্রহণের পর তিনি কোনো কারণে নির্যাতনের শিকার হয়েছিলেন, এটা আমার ঠিক আমার সামনে এই হাদিসটা নেই, মনে করতে পারতেছি না, তো উনার খুব ব্যথা ছিল, যে এত কষ্ট হতো উনার শরীরের মধ্যে ওই ব্যথায়। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এসে বললেন, জিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি আমার জন্য শিফার দোয়া করেন, আমি এত দিন পর্যন্ত কোনো জেহাদে গিয়ে সম্ভবত অথবা যে ইসলাম গ্রহণের জন্য তাকে নির্যাতন করা হয়েছে এই ধরনের একটা কারণ, তো দীর্ঘদিন থেকে আমি খুব ব্যথায় কষ্ট পাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন, শিফার দোয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে তুমি 3 বার বিসমিল্লাহ বলবে, আর 7 বার এই দোয়া বলবে, এবং শরীরের যে জায়গায় ব্যথা সেই জায়গার উপর হাত বুলাই দিবে, হাত বুলাবে আর এই দোয়াটা তুমি পড়বে, আউযু বিল্লাহি ও কুদরাতিহি মিন শাররি মা আজিদু ও উহাজিরু, এর অর্থ হলো আমি আল্লাহর কুদরতের মাধ্যমে আশ্রয় চাচ্ছি সেই জিনিসের অনিষ্টকারিতা থেকে যাকে আমি পাচ্ছি এবং যার আধিক্যকে আমি ভয় করি। এই দোয়াটা আল্লাহ রসুল শিখাইয়া দেওয়ার পর উনি বলছেন যে আমি অভ্যাস করেছি এবং এই বেতা আর আমি কখনো অনুভব করি নাই। সুবহানাল্লাহ, যেহেতু আল্লাহ রসুলের সাহাবি আর রসুল নিজে উনাকে শিখিয়ে দিয়েছেন এবং উনি এর উপর আমল করেছেন, এটা খুব সেটা তো তারা ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপর আমরা আসি যে মানুষ হিসাবে আমাদের রাগ গুস্সা সবার মাঝেই আছে, তো রাগ হলেই যে রাগ করতে হবে তা নয়, বরং যখন রাগ উঠে তখন যেন আমরা রাগটাকে সামলাতে পারি, এই অভ্যাসটা আমাদের থাকতে হবে, যে রাগের সময় যেন আমরা মানুষকে কটু কথা না বলি, তাকে গালি না দেই, আজে বাজে কথা না বলি, তাহলে আমরা গুনাগার হয়ে যাব। তো হয়তো বোনেরা বলবেন, তাইলে আমরা এই রাগটাকে কিভাবে আমরা দমন করব? রাগ উঠলে তো অনেকে আছে যে মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলে, এই রাগ দমনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিখিয়ে দিয়েছেন যে যখন তোমাদের রাগ হবে তখন তোমরা মাটির দিকে তাকাবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা তোমরা পড়বে, যে আমি বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। রাগ হলো শয়তানের কাজ, রাগের মাধ্যমে মানুষ অন্যায় কাজ করে, রাগ না হলে মানুষ কাউকে গালি দেয় না, সুস্থ মনে মানুষ মানুষকে গালি দেয় না, তার ক্ষতি করে না, কিন্তু রাগের মাধ্যমে মানুষ যা খুশি তাই করে বসে, আর এটা হলো শয়তানের কাজ। রাগ উঠানোর পর শয়তান খুব খুশি হয় যে এই মানুষটাকে দিয়ে সে অন্যায় কাজ করাতে সক্ষম হবে, তাই আল্লাহ রসুল শিখাইয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে আশ্রয় চাই আমরা এই বিতাড়িত শয়তান থেকে, আর মাটির দিকে তাকানোর জন্য বলছেন, যেহেতু মাটি হচ্ছে এমন একটা বস্তু যার উপর হাঁটা চলা, তারপর মানুষ কত কুড়াকুড়ি করে মানুষ গাড়ি ঘোড়া চালায়, মাটি কিন্তু যেমন আছে তেমনই থাকে, তার রাগও হয় না, সে কোনো কিছু বলে না, সে তো এজন্য আল্লাহ রসুল শিখাই দিয়েছেন যে যখন তোমাদের রাগ হবে মাটির দিকে তাকাবে, যাতে মাটির মতো আমরা হতে পারি।
হ্যাঁ, তো এ প্রসঙ্গে খুব সুন্দর শিক্ষণীয় একটা ঘটনা, ইসলামের প্রথম দিকের একজন সাহাবি হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা খুবই শিক্ষণীয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকের একজন ইসলাম গ্রহণকারী সাহাবি ছিলেন। তো যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকাল হয়, তারপর হজরত আবু বকর ওমর সবাই পৃথিবী থেকে যখন চলে গেলেন, তখন দূর দূরান্ত থেকে মানুষ হাদিস সংগ্রহের জন্য সাহাবায়ে কেরামদের কাছে তারা আসতেন। এসে তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানার চেষ্টা করতেন, আর আল্লাহ রসুলের এই হাদিসগুলো তারা কালেকশন করতেন। তো দূর থেকে একদল লোক আসছেন হজরত আবু জরের খুঁজে, খুঁজতে খুঁজতে তারা শুনলেন যে উনি মাঠে কাজ করতেছেন। তো এসে তারা দেখলেন, দূর থেকে তারা চিনতে পারলেন যে উনি হচ্ছেন আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকক্ষণ অনেক কষ্টের পর যখন তারা সত্যি আবু জর গিফারির সাক্ষাৎ পেলেন, তখন তারা দৌড়াইয়ে এসে আবু জর গিফারিকে করমর্দন করলেন, জড়িয়ে ধরলেন। আবু জর গিফারি কিছু না বলে সাথে সাথে মাটিতে পড়ে গেলেন, লুটুপুটি খেলেন, তারপর উঠলেন, উঠে সালামের জবাব দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। এখন সেই লোকগুলো তো অবাক, কি ব্যাপার, আমরা এত কুজাকুজি করে আল্লাহ রসুলের সাহাবিকে পেলাম, এত খুশি হলাম, আর উনি কিনা আমাদের দেখে মাটিতে গড়াগড়ি দিলেন, মানে একটা অদ্ভুত কারবার, কি হয়ে গেল। তো জিজ্ঞেস করলেন, হে আবু জর, আমরা আমাদের মূল বিষয় জানার আগে জানতে চাই আপনি কেন এই কাজটা করলেন। তখন তিনি বললেন, তাহলে শুনুন, আমি এই বাগানে কাজ করতেছি দীর্ঘ সময় থেকে এবং একটা বাঁধ তৈরি করতেছি, আর যেহেতু মরুভূমিতে বালির বাঁধ একটা প্রবাদী আছে যে বালির বাঁধ যা খুব সহজেই ভেঙে যায়, যখন শক্ত মাটি হয়, আঠালো মাটি হয়, খুব সহজে সিমেন্টের মতো শক্ত হয় এবং সহজেই বাঁধ নির্মাণ করা যায়, আর বালি দিয়ে পানির ভিতরে যে গার্ডেনটা করতেছেন ওই পানি ধরে রাখার জন্য অনেক পরিশ্রমের পর যখন তিনি বাঁধটা মাত্র শেষ করছেন, ওই সময় ওই লোকগুলা এসে যখন বাঁধের উপর সবাই মিলে পা রাখছে, ওরা খেয়াল করে নাই, সাথে সাথে বাঁধটা ছুটে গিয়ে আগের মতো পানি চলাচল শুরু হয়ে গেছে। তো বললেন যে সারা দিনের পরিশ্রম আমার মুহূর্তে পণ্ড হয়ে গেল, এজন্য আমার এত রাগ হয়েছে যে আমি কি করব, তা আমি তো কিছু বলতেও পারি না, সেজন্য আল্লাহ রসুলের সুন্নতের উপর আমি আমল করলাম। তিনি বলছেন, মাটির দিকে তাকাও। আমি দেখলাম যে মাটির দিকে তাকিয়েও আমার রাগ যাবে না, তখন আমি মাটিতে গোড়াগড়ি দিলাম আমার রাগকে দমন করার জন্য। এখন বলুন আপনারা কি জন্য আসছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত বাস্তব ঘটনা কিভাবে আল্লাহ রসুলের সাহাবিরা তারা নিজেদের জীবনে এত সুন্দর আমল করেছেন, সুবহানাল্লাহ, যে নিজের রাগকে দমন করার জন্য সারা দিনের কাজটা নষ্ট হয়ে গেছে, বিফল হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে তো কিছু বলা যাবে না। আল্লাহ রসুল শিখাইয়ে দিয়েছেন, তুমি কটু কথা বলতে পারবে না, রাগ করতে পারবে না, গালি দিতে পারবে না, তাহলে তুমি গুনাগার হয়ে যাবে। আর রসুলের হাতের প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবি আবু জার, তিনি কিভাবে আমল করলেন এবং নিজের রাগকে দমন করলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এভাবে আমরা রাগ উঠলেই যে আমরা মানুষকে আক্রমণ করে বসবো, বড় বড় কথা বলবো, সেটা কিন্তু একজন মুমিন হিসাবে শোভা পায় না, বরং আমরা আউযুবিল্লাহ পড়ে শয়তানকে আল্লাহর দরবারে সাহায্য চাইব, যেন শয়তান আমাদের কাছ থেকে দূরে সরে যায়, আর আমরা মাটির দিকে তাকাবো, এরপরেও রাগ বেশি হলে অজু করব, তাইলে রাগ দমন হয়। এরপর বিপদ মুসিবত মানুষের জীবনে আসি, বিপদে পড়লে আমাদেরকে কি দোয়া পড়তে হবে সেটাও জানতে হবে। মানুষ মারা গেলে আমরা সবাই কিন্তু পড়ি ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু এটা শুধু মানুষ মারা যাওয়ার পরের দোয়া না,
বরং যে কোনো ধরনের বিপদ মুসিবত হলেই এই দোয়াটা যেন আমরা বারবার পড়তে থাকি। এর অর্থ হলো আমরা আল্লাহরই জন্য এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে। যদিও মিনিংটা শুনে হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে এইভাবে এই কথা বলে কি আর বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এটার গুরুত্ব এত বেশি, এত পাওয়ারফুল যে বিপদ মুসিবতে একটা জিনিস হারায় গেল, এই অবস্থায় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, সব অবস্থায় যেন আমরা এই দুয়াটা আমলে নিয়ে আসি। এরপরে মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে উম্মে সালামা একজন বিশিষ্ট সাহাবি, আবু সালামা আর উম্মে সালামা হলেন উনার স্ত্রী উম্মে সালামা। এই দুইজন মানুষ ইসলামের প্রথম দিকের ইসলাম গ্রহণকারী একটা ফ্যামিলি, এবং উনারা প্রথমেই হিজরত করেছেন, ইমান গ্রহণ করেছেন, তারপর উনার স্বামী জেহাদে গিয়ে শহীদ হয়েছেন। এইভাবে সারাটা জীবন দিনের জন্য, ইসলামের জন্য উনাদের ত্যাগের নজরানা ছিল দৃষ্টান্তমূলক। উম্মে সালামার স্বামী যখন আবু সালামা ইন্তেকাল ফরমালেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে সবসময় আসতেন, উনাকে সবরের জন্য বলতেন, নিজে দোয়া করতেন, এবং খুবই এই পরিবারের প্রতি সহানুভূতি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এত ত্যাগী এই পরিবার দিনের জন্য। তখন তিনি উম্মে সালামাকে একদিন বললেন, উম্মে সালামা, তুমি আল্লাহর দরবারে এই দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খাইরা মিনহা, হে আল্লাহ আমাকে এ বিপদে সওয়াব দান করো এবং এর উত্তম প্রতিদান দাও। তো উনি আল্লাহ রসুলের শিখানো অনুযায়ী উনি সব সময় এই দুয়াটা পড়তেন। এবং দীর্ঘ একটা হাদিসে আসছে যে উম্মে সালামা বর্ণনা করেছেন এই হাদিসটা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে এই দুয়াটা শিখাই দিলেন, আমি মনে মনে বললাম যে আবু সালামার মতো এত উত্তম স্বামী আর কে হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখাই দিয়েছেন যে এর চাইতে উত্তম প্রতিদান, এর মানে আমি এর চাইতেও ভালো একজন স্বামী আল্লাহ আমাকে দিবেন, কিন্তু আমি তো আবু সালামার মতো এত উত্তম স্বামী তো আমি আর দেখি না। উনার মনে এই চিন্তাটা আসছে। তো উনি কখন সেটা বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিয়ের প্রস্তাব দিলেন, এবং উনি এত সৌভাগ্যবতী মহিলা হয়ে গেলেন, উনি উম্মুল মুমিনিন মুমিনাদের একজন হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গিনী হয়ে গেলেন, তখন তিনি বললেন যে আমি বুঝতে পারলাম আল্লাহ রসুলের শিখানো এই দুয়ার মর্ম কথা, যে আমি রসুলুল্লাহকে আমার জীবনের সঙ্গী হিসাবে পেয়ে গেলাম, এটাই হলো সবচেয়ে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ তাআলা। অতএব আমাদের জীবনের যে কোনো বিপদ মুসিবতে আমরা যদি এই ধরনের দোয়া আল্লাহর উপর ভরসা করে করি যে আল্লাহ তুমি সওয়াব দাও বিপদে, আর যে বিপদ তুমি আমাকে দিয়েছো এই বিপদের বিনিময়ে তার চাইতে উত্তম প্রতিদান, উত্তম প্রতিফল তুমি আমাকে দিও, সুবহানাল্লাহ, তখন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে ইনশাআল্লাহ তাআলা, যদি ভরসার মতো ভরসা করি, যদি ঠিকই আল্লাহর উপর ভরসা রেখে এমনভাবে অন্তর থেকে উম্মে সালেমার মতো দোয়া করি, এইভাবে সাহাবায়ে কেরামদের মতো আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ মুসিবতে রক্ষা করবেন এবং এর প্রতিফল দান করবেন। এরপর হাশরের ময়দানে হিসাব সহজ হওয়ার জন্য আমরা যে দোয়াটা করব, এটাও আল্লাহ রসুল শিখাই দিয়েছেন, আহমদে আসছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। আমরা যে কোনো সময় নামাজের পর বলেন, উঠা বসা কাজে কর্মে যে কোনো সময় এই তসবিটা আমরা করতে পারি, ছোট্ট তসবিটা
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এত সহজ এবং খুব সহজে মুখস্থ করা যায়, খুব সহজে বলা যায়, এটা যেন আমরা আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিন। এরপর হলো তওবা। আমরা জীবনে কত গুনাহ করি এবং করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমরা সব সময় আল্লাহর কাছে তওবা চাইব। আমরা যে বাসায় বলতে পারি, নিজের বাসায় আমরা তওবা চাইব, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, যেভাবে খুশি আমরা আল্লাহর কাছে তওবা চাইব, মাফ চা দোয়া চাইব। আর এই দোয়াটা যদি আমরা পড়ি, তওবার দোয়াটা, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আতুবু ইলাইহি। আরও বিভিন্নভাবে তওবার দোয়া রয়েছে, যার যেটা মুখস্থ, যার যেটা সহজ সেটাই পড়বেন, কোনো অসুবিধা নেই। এই দোয়াটাও খুব সুন্দর। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং আমি তার কাছেই তওবা করছি। এইভাবে তওবার অসংখ্য দোয়া রয়েছে। আমরা এই দোয়াগুলো নিজেরা যেন আমরা আমলে নিয়ে আসতে পারি, মুখস্থ করি। এরপর আমরা অসুখে বিসুখে আমরা ভুগি, সব সময় আমাদের লেগেই আছে, ছোট বড় এটা স্বাভাবিক, বয়স বাড়ার সাথে সাথে অসুখ বিসুখ হবে। অসুখ হওয়াটা বড় ধরনের একটা নিয়ামত। যদি আমরা একেবারেই সুস্থ থাকি, কোনো ধরনের কোনো দুর্বলতা না থাকে, তাহলে হয়তো আমরা আল্লাহকে ভুলে যাব, দুনিয়ার আনন্দ ফুর্তি নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ব। এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিপদ মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, মাঝে মধ্যে অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, যাতে আমরা আল্লাহ তাআলাকে আরও বেশিভাবে আমরা ডাকতে পারি। এটা আল্লাহ তাআলার বড় ধরনের একটা দয়া। যারা অসুস্থ আমার প্রিয় বোনেরা, তারা কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না, বেসবর হবেন না। আমরা নিজেরা অসুস্থ হই, আমাদের স্বামী, আমাদের ছেলেমেয়ে, আত্মীয় স্বজন, আমরা মানুষ, আমাদের জীবনে বিপদ আসবে। আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী না, আমরা খুব ক্ষণস্থায়ী জীবনের জন্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পাঠিয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য। আমরা একটা পরীক্ষার হলে আসছি, পরীক্ষা শেষ আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এখন এই পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড হলাম, কতটুকু রেডি আমি, সেটাই হলো আসল ব্যাপার। যে কোরআনের, কোরআন হলো এই পরীক্ষার গাইডলাইন। কোরআনের মাধ্যমে আমরা নিজেদেরকে কতটুকু তৈরি করতে পেরেছি, আর পথ প্রদর্শক, পথ দেখানো আমাদের টিচার হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এই কোরআনকে আমরা কতটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, সেটা নিয়েই আমাদের বিচার হবে, সেটা নিয়ে ফয়সালা হবে। আর তার মাধ্যমেই আমাদেরকে এর প্রতিফল দেয়া হবে আখেরাতে, আদালতে। তো দুনিয়া ফুল বিছানো নয়। মানুষ যখন দুনিয়ায় শুধু সুখ সুখ খুঁজে, এ প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন খুব সুন্দর হাদিসটা, হাদিসে কুদসি, যে আমার বান্দা শুধু দুনিয়ায় সুখ চায়, শান্তি চায়, সে দুনিয়ায় কিভাবে শান্তি পাবে, আমি তো শান্তিকে ডেকে রেখেছি জান্নাতের মধ্যে। সুবহান আল্লাহ তাআলা, চিরস্থায়ী যে শান্তি, যেখানে কোনো কষ্ট নেই, কোনো বাজে কথা নেই, যেখানে কোনো অসুখ নেই, যেখানে শুধু আনন্দ, যেখানে শুধু ফুর্তি, যেখানে নিশ্চিন্ত জীবনযাপন, যেখানে শুধু খাওয়া দাওয়া পরা বিলাসিতে আনন্দ ফুর্তি, সে জায়গাটা হলো জান্নাত। সেখানে কোনো দিন অসুখ হবে না, সেখানে কাপড় ময়লা হবে না, সেখানে মানুষ এত খাবার খাবে তার ডেকুর দেওয়ার সাথে সব হজম হয়ে যাবে, পেটে অসুখ হবে না, প্রস্রাব পায়খানায় যেতে হবে না। সুবহান আল্লাহ, এত আরাম, এত শান্তি, সেই চিরস্থায়ী আরাম আয়ে শান্তির বাগানে বিচরণ করার জন্য অবশ্যই এই দুনিয়ার জীবনে কিছুটা কষ্ট, কিছুটা অসুবিধা, কিছু বিপদ মুসিবত অবশ্যই আমাদেরকে কাটাতে হবে, এবং হতাশ হতে হবে না,
সেজন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সবর রাখতে হবে। আর মহাগ্রন্থ আল কুরআনে আল হাদিসে যে দুয়া দুরুদগুলো রয়েছে তার উপর অভ্যাস করে নিজের আত্মাকে শক্তিশালী করতে হবে ইনশা আল্লাহ তাআলা। আর বাদ বাকি তো পৃথিবীতে যে চিকিৎসা আছে সেটা তো আমরা চালিয়েই যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যার মধ্যে যে অসুবিধা অশান্তি অসুখ বিসুখ রয়েছে আল্লাহ তাআলা সবাইকে শিফা দিন। তো মহাগ্রন্থ আল কুরআনে সুরা আল আম্বিয়ার 83 নম্বর আয়াতে যে দোয়াটা, যেটা হযরত আইয়ুব আলাইহিস ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি আল্লাহ তাআলার কাছে খুব ছোট বাক্যে দোয়াটা করেছিলেন, আর আল্লাহ তাআলা তার এই দোয়া কবুলের মাধ্যমে তাকে সুস্থ করে দিয়েছেন, সেই দোয়াটা হলো রাব্বি আন্নি মাসানিয়া জুরু ও আন্তা আরহামুর রাহিমি। হে আমার রব, আমি অসুস্থ আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়াবান। সুবহানাল্লাহ। বোনেরা আমার দুয়ার বাসাটা দেখেন, এত সংক্ষিপ্ত, কোনো অভিযোগ নেই, কোনো ধরনের অশান্তি নেই, কোনো ধরনের হতাশা নেই। সুবহানাল্লাহ। এত দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন হযরত আইয়ুব আলাইহিস ইসলাম, কিন্তু কোনো ধরনের হতাশা ছিল না তার দুয়ার মধ্যে। শুধু তিনি বললেন যে তুমিই তো আমার রব, হে আমার রব, আর আমি তো অসুস্থ আর তুমি হলে দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এত এই দোয়াটা এত মর্মস্পর্শী, এত হৃদয় বিদারক হলো, সাত আসমানের উপর পৌঁছায় গেল। আল্লাহ তাআলার হুকুমে তিনি নির্দেশ দিলেন, কুরআনে আসছে যে এর বর্ণনায় তাফসিরে আসছে যে তিনি যেখানে ছিলেন সেখানে পা দিয়ে আঘাত করলেন আল্লাহর হুকুমে। জিব্রাইল আমিন এসে তাকে বললেন আঘাত করার জন্য, তিনি আঘাত করলেন। এই পা দিয়ে জমিনে আঘাত করার সাথে সেখানে একটা ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর শক্তি, আল্লাহর মহিমা কি পরিমাণ যে একজন বান্দা আল্লাহর নবী তিনি নির্দেশ দিলেন জমিনে পা মারো, আঘাত করো। তখন একটা কুদরতি ঝর্ণা হলো, এর মধ্যে তিনি গোসল হলেন। এটাই হলো তার শিফার ট্রিটমেন্ট। সাথে সাথে তার যে চর্মরোগ ছিল সব ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেলেন, তিনি নবযৌবন লাভ করলেন এবং আল্লাহ তাআলা তাকে আবার রাজত্ব দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, আর নবুয়ত্ব ছিলই। সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু এই দোয়াগুলো কবুলিয়ত দিয়া এগুলো যদি আমরা অভ্যাস করি ইনশাআল্লাহ শরীরেও শান্তি সুস্থতা আসবে, মনেও শান্তি পাব। এরপর দিনের উপর টিকে থাকার জন্য যেহেতু শয়তান আমাদের সাথে ডানে বামে সামনে পিছনে অনবরত আমাদেরকে বিপদগামী করার জন্য প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে, তার প্রচেষ্টার কোনো বিরতি নেই। যতক্ষণ পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার প্রচেষ্টা চলতেই থাকবে। আর যখন সে মানুষগুলোকে তার মুরিদ করে নেবে তখন তার শেষ, এই এলাকা ছেড়ে সে অন্য এলাকায় হিজরত করে যাবে। যেহেতু আমরা দেখতে পাই বর্তমান জামানায় মানুষ এত অন্যায় অবিচার পাপের মধ্যে ডুবে আছে যে আশরাফুল মাখলুকাত আল্লাহর সেরা এই মানুষগুলোর কাজ দেখে শয়তানও লজ্জা পায়। এত পাপের কাজ মানুষ করতে পারে নাউজুবিল্লা, যেটা এমন কি মানুষ এত নষ্ট হয়ে গেছে তার চরিত্র, অপরের মেয়ে অপরের বউ নিয়ে তার সাথে খারাপ কাজ করে তার ভিডিওটা ফেসবুকে ছেড়ে দেয়, ইউটিউবে ছেড়ে দেয়, নাউজুবিল্লা, তারও লজ্জা লাগে না। আর একটা মহিলা গেল তারও লজ্জা লাগে না, এইগুলা তারা আনন্দের সাথে করে যাচ্ছে, নাউজুবিল্লা, শয়তানও এই কাজ করতে লজ্জা পাবে। তাই বলা যায় না যে ভালো মানুষকেও শয়তান কোন সময় বিভ্রান্ত করবে। এজন্য মুসলিম শরীফে তিরমিজি শরীফে যে হাদিসটি আসছে আল্লাহ রসুল যেটা শিখিয়ে দিয়েছেন, মুমিনরা যেন সব সময় এই দুয়াটা করে
يا مقلب القلوب ثبت قلبي على دينك. হে অন্তঃসমূহের ঘুরিয়ে দেয়ার মালিক আল্লাহ, আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। এত ছোট কথা, কিন্তু তার মর্মবাণী কত বিশাল, কত সুন্দর। আমরা সেজদায় গিয়েও এই দোয়াগুলো আমরা পড়তে পারি। যেহেতু সেজদার দোয়া সবচেয়ে বেশি কবুল হয় আল্লাহর দরবারে, আল্লাহ এবং বান্দার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক নামাজের মধ্যে, এবং নামাজের সেজদা আর কোনো পর্দা থাকে না আল্লাহর বান্দার মধ্যে, বান্দা যখন সেজদায় চলে যায়। তাই সেজদায় গিয়ে যদি অসুস্থ হই, এই অসুস্থতা সুস্থ হওয়ার জন্য দোয়া করি সেজদায় গিয়ে, দিনের উপর টিকে থাকার জন্য এই দোয়া করি, নিজের গুণা মাফের জন্য তোবার দোয়াগুলোও যেন আমরা সেজদায় গিয়ে কান্নাকাটি করে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে যেন আমরা মহান মাবুদের কাছে দোয়া করি, যাতে আমাদের জমিনের দোয়া সাত আসমানের উপর চলে যায়। বোনেরা আমার, আপনার আমার মতো কত মুমিন মুমেনা যাদের দুনিয়ার জমিনের উপর দোয়া আসমানে চলে গেছে, সেখান থেকে ফয়সালা আসছে। যেহেতু তখন নবী ছিলেন, রসুল ছিলেন এবং ওহী ছিল, যার মাধ্যমে সেটা আমরা পেয়েছি কুরআনের মাধ্যমে। আজকে আমার রসুল নেই, আসমানি ফয়সালা আসারও সুযোগ নেই, কিন্তু সেই কোরআনের উপর ভিত্তি করে বিশ্বাস নিয়ে এখনো যদি আমরা দোয়া করতে থাকি, সাত আসমানের উপর পৌঁছাবে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। কিন্তু দোয়ার মতো দোয়া করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। সেই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির দোয়া কবুল করেছেন এবং কোরআনে জানিয়েও দিয়েছেন। এরপর বোনেরা আমার, প্রতিটা অভ্যাস যদি আমরা সুন্নত তরিকায় করি, তাইলে আল্লাহ রসুলের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা হবে কোনো সন্দেহ নাই। যখন আমরা কাপড় চোপড় পরব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সব সময় ডান দিক থেকে শুরু করতেন। মনে করেন সিম্পল আপনার সাক্সটা আপনি পরবেন, মোজাটা আপনি পরবেন, প্রথমে ডান দিকে ডান পায়ে দিবেন, তারপর বাম পায়ে দিবেন, স্যান্ডেলটা পরবেন, জুতাটা পরবেন, ডান পা থেকে শুরু করবেন, তারপর বাম পা দিবেন, একটা ব্লাউজ পরবেন, ডান হাতটা দিবেন, কামিজ পরবেন, ডান হাতটা দিবেন, আর যখন খুলবেন, খোলার সময় বাম দিক থেকে খুলবেন। এটা আপনি মনে রাখবেন যে এটা আল্লাহ রসুলের সুন্নত, তিনি এইভাবে আমল করেছেন, উম্মতকে এইভাবে আমল করার জন্য বলে গেছেন। কেউ যদি আমল না করে কোনো গুণা নেই, কিন্তু সে যদি আমল করে একটা সুন্নতকে জাগিয়ে তোলার জন্য, তখন এমনভাবে অভ্যাস হয়ে যাবে শেষ পর্যন্ত তাকে আর খেয়াল রাখতে হবে না। কিন্তু অভ্যাস যদি না হয়, তাহলে প্রথমে একটু সময় লাগবে, একটু খেয়াল রাখতে হবে বারবার, এবং বারবার যখন সে খেয়াল করে এই অভ্যাসটাকে নিয়ে আসবে, তখন তার জন্য আর কষ্ট হবে না। এরপর যখন ঘুমানোর সময়, এই সময় যেন আমরা ঘুমের দোয়াটা পড়ি। হ্যাঁ, আর নবীজির অভ্যাস ছিল তিনি ঘুমানোর সময় প্রথমে বিছানাটা ঝাড়তেন। এর কারণ হলো যে যদি কোনো পোকামাকড় কোনো কিছু থাকে, ময়লা যে কোনো কিছু থাক, যেহেতু আজকের দিনের মতো তখন তো আর এত ইলেকট্রিসিটি ছিল না, এত আলোকিত ছিল না, এবং গ্রামে গঞ্জে এখনো যাদের মানে মনে করেন অনেক আছে, যাদের মাটির গোর এখনো আছে বা ইলেকট্রিসিটি নেই, সেখানে কিন্তু পোকা মাকড় এগুলো বিচ্ছু অনেক কিছু থাকতে পারে। তো বিসমিল্লা বলে যখন ঝাড়বেন, তখন ওই যে বিপদ থেকে রক্ষা পেলেন, যেটা হলো একটা দিক। তো সেটা আমরা, যদিও ইলেকট্রিসিটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্নত হিসাবে আমরা ঘুমানোর আগে একটু জেড়ে নিলাম, তারপর আমরা বেডে গেলাম। এরপর আমরা কি করব, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, অনেক অনেক দোয়া তিনি বলে গেছেন, সিম্পল যেগুলা, যেটা আমাদের জন্য কষ্ট হবে না, আমরা এটা যেন অভ্যাস করতে পারি। যে যারা আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়েন, খুবই ভালো। আয়াতুল কুরসি পড়লে পুরো বাড়িটা শয়তান থেকে সুরক্ষিত হয়ে যায়। এরপর কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা পড়ে তিনি হাতের মধ্যে ফু দিয়ে
তার মুখমণ্ডল, মাথা, হাত পা, শরীরের যেটুকু জায়গায় হাত নাগাল পায় তিনি মুছে নিতেন। এবং যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে পড়তেন, যখন আল্লাহ রসুল একেবারে দুর্বল হয়ে গেলেন আর তিনি নবীজি বরকতের আশায় তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত মুবারক আমার হাত দিয়ে বরকতের আশায় তার শরীরের মধ্যে আমি মুছে করে নিতাম। তো এইভাবে তারপর সুরা বাকারার যে শেষ দুই আয়াতটা, এই দুইটা আয়াত তো খুবই পাওয়ারফুল। এই দুইটা আয়াত তো পড়লে পুরা বাড়ি শুদ্ধ, বাচ্চা কাচ্চা ধন সম্পদ সব আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করবেন, তার হাতে আমরা ছেড়ে দিলাম, সঁপে দিলাম। তো এইভাবে যদি আমরা বোনেরা নিয়মিত এই অভ্যাসগুলো আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন ওইগুলো কঠিন নয়, কষ্টকর নয়। আরেকটা অভ্যাস ছিল, ঘুমানোর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওযু করে তিনি ঘুমাতেন। তো আমরা যারা বয়স্ক মানুষ, স্বাভাবিক আমাদের বারবার বাথরুমে যেতে হয়, কিন্তু অসুবিধা নেই, ঘুমের নিয়ত ধরে যখন আমরা অজু করে আসলাম, হয়তো দুই চারটা হাত নামাজ পড়লাম, পরে আমরা বেডে গেলাম, এরপর আবার যদি প্রয়োজন হয়ে গেলাম বারবার অজু করতে হবে না, কিন্তু নিয়ত ধরে ঘুমের উদ্দেশ্যে অজু করে যদি আমরা দুই চারটা হাত নামাজ পড়ি, যারা উঠতে পারেন তারা তো উঠলেন আবার, আর যারা যদি উঠতে না পারেন তাহাজ্জুদের জন্য ওই ঘুমানোর আগে অজু করে আপনি যদি চার রাকাত তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়ে নেন, সেটাও আপনার তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নেই। ঘুম থেকে উঠে পড়ার মধ্যে আরও বেশি সওয়াব, কিন্তু যদি সেটা না পারা যায় ঘুমানোর আগেও যদি আমরা পড়ে নেই সেটাও সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু কোরআনে আসছে যে রাতের কিছু অংশ অথবা তিন ভাগের দুই ভাগ অথবা তিন ভাগের এক ভাগ এইভাবে আসছে, তো যে যেভাবে আমরা পারি আমাদের শারীরিক সুস্থতা অনুযায়ী, সুযোগ সুবিধা অনুযায়ী আমরা যেন বেশি বেশি করে আমল করতে পারি, যেহেতু মৃত্যুর সাথে সাথেই আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তখন মানুষ আফসুস করবে, হায় হায় আমি যদি আরও কিছু ভালো কাজ করতে পারতাম। যারা জান্নাতে যাবে তারাও জান্নাতের যে লেভেলগুলো রয়েছে গ্রেড অনুযায়ী, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, তখন তারা উপরের দিকে তাকাবে আর বলবে ইস, আরও যদি ভালো কাজ করতাম তাহলে তো এই জান্নাতে আমি যেতে পারতাম। হ্যাঁ, স্বাভাবিক আমরা যারা আগে ডক্টরেটে ছিলাম আফসুস ছিল ইস, ওয়ারেনে যদি আসতে পারতাম, ওয়ারেনে আসার পর মনে হয় হায়রে যদি আরও দূরে যেতে পারতাম এই 18-20 মাইল, কারো মনে হয় যদি আমি ব্লুম ফিল্ডে যেতে পারতাম, বা কারো চার রুমের ঘর যখন আরেক বাড়িতে গেল দেখলো সেই বাড়িতে 6 রুম 8 রুম, আরও বিশাল সুন্দর সুন্দর বাথরুম, অনেক কিছু, এটা মানুষের একটা লোভ, যখন আরও সুন্দর আরও বেশি দেখে তখন আরও বেশি পাওয়ার ইচ্ছা হবে। জান্নাতে গিয়ে মানুষের আর কোনো ধরনের আফসুস থাকবে না, কিন্তু তার গ্রেডটা বাড়ানোর জন্য মনে হবে, শুধু একটা আফসুস থাকবে যে আমি যদি আরও ভালো করতাম, আমি যদি আরও আমল করতাম, এই আফসুসটা থাকবে। কিন্তু যারা জান্নাত লস করে ফেলবে এবং যারা জাহান্নামী হয়ে যাবে তাদের অবস্থাটা কি হবে চিন্তা করে দেখুন। আল্লাহ তালা মাফ করুন, আমরা তো জানি না এত গুনাহ করতেছি, আল্লাহ তালা আমাদেরকে কতটুকু মাফ করবেন, যে সমস্ত ভালো কাজ করতেছি কতটুকু কবুল হবে কিছুই আমরা জানি না। আমরা আল্লাহ তালার দয়া আর মেহরবানির উপর বসে আছি, একটাই আমাদের আশা যে আমার আল্লাহ দয়ালু, তিনি মেহরবান, তিনি মাফ করেন, তিনি মাফ করাকে পছন্দ করেন, তিনি মানুষের তওবাকে খুব বেশি ভালোবাসেন, তো তিনি মানুষের ভালো কাজের মাধ্যমে মন্দ কাজগুলোকে তিনি মিটিয়ে দিবেন। এইভাবে একটা অজুর মাধ্যমে আল্লাহ তালা মানুষের গুণাগুলো মুছে দেন। এইভাবে এত সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন, সেজন্য আমরা চাইব আমরা বেশি বেশি করে যেন ভালো কাজ করি এবং মন্দ কাজ থেকে, পাপের কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। এই সাথে আমরা নিজেরা যা শিখব, যা আমল করব, এই আমলগুলো, এই শিক্ষাগুলো আমাদের সন্তান, আমাদের বংশধর, আমাদের আত্মীয়স্বজন,
আমাদের মুমিন মুসলমান ভাই বোন আমাদের সমাজে এগুলোকে যেন আমরা চালু করতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, এই মেসেজগুলো সবার কাছে পৌঁছায় দিতে পারি, তাহলে এই পৃথিবীতে আসা, সামান্য জ্ঞান অর্জন করা আমাদের সার্থক হবে ইনশা আল্লাহ তাআলা। প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যারা বলছি শুনছি সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করি, এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আপনারা একটু লাইনে থাকেন, ইনশাআল্লাহ আমি এখনই শেষ করে নিব।